السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. شكرا দর্শক মণ্ডলী، মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি আপনারা যারা এই সময় নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরার সাথে যুক্ত হয়েছেন। সকলকে নিউজ 24 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। চলুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। উক্ত অনুষ্ঠানে প্রতিদিন আমরা সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা করে থাকি, প্রশ্নের উত্তর নিয়ে কথা বলে থাকি, পরিশেষে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করে থাকি। আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলার রহমত কামনা করছি। আজও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম নয়। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো আহলে বাইতের মর্যাদা। আহলে বাইত বলতে কাদেরকে বোঝানো হয়েছে এবং তাদের সম্মান, তাদের মর্যাদা সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই সম্পর্কে হাদিসের মধ্যে অনেক অনেক আলোচনা এসেছে, এসেছে আহলে বাইতদের মর্যাদা নিয়ে। এই বিষয় নিয়ে যিনি আলোচনা করবেন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত সুন্দর আলোচনা করে থাকেন সুবক্তা শেখ মুফতি আনোয়ারুল হক, খতিব গুলশান উত্তর জামে মসজিদ ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা খুব ভালো রেখেছেন আমাদেরকেও, আপনাকেও আশা করছি ভালো রেখেছেন। আহলে বাইতের মর্যাদা নিয়ে আজকে আপনার কাছে আমরা শুনবো। প্রথমত আপনার কাছে শুনবো যে আহলে বাইত বলতে আসলে কাদেরকে বোঝানো হয়, আহলে বাইত হওয়ার জন্য কি কি প্রয়োজন, একটা বিষয় আছে কারণ অনেকেই অনেককে আহলে বাইত বলে দাবি করে মনে করে, তো এই বিষয়টা আপনার কাছে আমরা পরিষ্কার শুনবো। আর মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গিয়েছেন? হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইরুল জাযা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. الله رب العالمين جن شكل প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে আজকে শুক্রবার আসরের সময়, যে সময় দোয়া কবুল হওয়ার মুহূর্তে, একটি মহান আলোচনায় বসা এবং শোনার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা চেষ্টা করব আমরা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মুসলমানদের জন্য একটা আকীদাগত বিষয় রয়েছে, এখানে বিশ্বাসের একটা বিষয় রয়েছে যেটা ঈমানের সাথে সম্পৃক্ত রয়েছে। আহলে বাইত কোরআনে কারিমের এক শব্দ, যা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ব্যবহার করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে সূরা হুদের মধ্যে যেমন ব্যবহৃত হয়েছে, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন সম্পর্কে, আজওয়াজে মুতাহারাত সম্পর্কে এটা বর্ণনা এসেছে, এবং অন্যান্যদের ব্যাপারে এরকম আহলে বাইতের শব্দটা কোরআনে ব্যবহৃত হয়েছে। তাছাড়া হাদিসের মধ্যেও আহলে বাইত এটা আরও বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আজকে আসলে এই নিয়ে আলোচনা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমরা সংক্ষিপ্ত আকারে যেটা আমাদের ইমান ও আকীদার সাথে দরকার এবং প্রয়োজন রয়েছে সেইটুকু বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেহেতু আহলে বাইত সম্পর্কে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুতাহহিরা, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসা ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। তাতহীরা, যেখানে আহলে বাইত যাদেরকে বলা হয়েছে তারা কারা, এটা কোরআনের বাচন ভঙ্গিতেই স্পষ্টভাবে বোঝা যায়। যেহেতু এর আগে ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বলা হয়েছে যে তোমরা অন্য সাধারণ নারীদের মতো নও, যদি তোমরা তাকওয়া পরহেজগারী অবলম্বন করো তাহলে তোমাদের জন্য যে মর্যাদা রয়েছে সেটা অন্য নারীদের মতো তোমরা নও। সেই ক্ষেত্রে ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াত বলে তাদেরকে একটা হুকুম বা নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে তারা পর্দাপোশিতা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজস, মানে তোমাদের মধ্যে থেকে রিজস যেটা বলা হয়েছে যে অপবিত্রতা বা তোমাদেরকে ত্রুটিমুক্ত করার জন্য, আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা এবং পবিত্র করার জন্য, অর্থাৎ গুণামুক্ত করে সম্পূর্ণভাবে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, এই যে মর্যাদা আহলে বাইত সম্পর্কে, এর চেয়ে বেশি কিছু তো আর মর্যাদার জন্য প্রয়োজন হয় না, যেখানে আল্লাহ পাক নিজে তাদেরকে মর্যাদাশীল করেছেন। দ্বিতীয়ত হলো
এই আহলে বাইত বলতে কাদেরকে বোঝানো হয়েছে এ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা বিভিন্ন মানুষের মধ্যে রয়েছে কারো কারো মধ্যে হয়তো কেউ সংকীর্ণতা করতে চেয়েছেন কেউ হয়তো প্রশস্ততা করতে চেয়েছেন মৌলিক কথা যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এখানে আকীদার ক্ষেত্রে যদি আমরা বলি শিয়াদের এক ধরনের আকীদা আছে অন্যান্য সম্প্রদায়ের এক ধরনের আকীদা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহারাত তারাও যেমন আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে পাঁচজনকে নিয়ে অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই চারজনকে নিয়ে চাদরের মধ্যে আবৃত করে যে দোয়া করেছিলেন এবং আহলে বাইত এই কোরআনের আয়াত তেলাওয়াত করে হা উলাই আহলু বাইতি এরা হলো আমার আহলে বাইত এবং তাদের জন্য আল্লাহ নবী যে দোয়া করেছেন যে তাতহীরের ব্যাপারটা যে তাদেরকে পবিত্র করার জন্য তাদেরকে গুণমুক্ত করার জন্য তো সেই ক্ষেত্রে অনেকেই চিন্তা করেন বা অনেকে বলতে চান যে এই চারজনকেই মনে হয় আহলে বাইত বোঝানো হয়েছে কিন্তু কোরআনে কারিমের স্পষ্ট আয়াতের দ্বারা এই চারজন শুধু আজওয়াজ মুতাহারাত বলা হয়েছে ওয়াসিল রাদিয়াল্লাহু তাআলা হাদিসের সম্পর্কে যেটুকু জানা যায় তিনি যখন বলছেন যে আহলে বাইতের ব্যাপারে যে কোরআনে আল্লাহ পাক এই আয়াত বলেছেন এর পরবর্তীতে নিজের সম্পর্কে জিজ্ঞেস করেছেন তখন ও আন্তা মিন আহলি ও আন্তা মিন আহলি তুমি আমার আহলের মধ্যে বা পরিবার পরিজনদের থেকে এই ক্ষেত্রে গিয়ে আহলে বাইতের মধ্যে আর একটু প্রশস্ততা এসেছে যে আলে বনু হাশেম আব্দুল মুত্তালিব এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত তো আহলে বাইত যারা রয়েছে আমরা এক কথায় বলতে গেলে আজওয়াজ মুতাহারাতের মধ্যে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা আলী হাসান হুসাইন এবং তার অন্য সন্তান যারা রয়েছে অন্য ছেলেদের মধ্যে যারা রয়েছে তারা তো অল্প বয়সেই মারা গেছে এবং মেয়েদের মধ্যে যারা রয়েছে তাদেরও সন্তান যারা আছে এবং আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত করতে গিয়ে কারাবতের দিক থেকে অর্থাৎ আত্মীয়তার সম্পর্কের দিক থেকে রক্তের সম্পর্কের দিক থেকে আহলে বনু হাশিম যারা আছে তারাও এর মধ্যে রয়েছে এখন আহলে বাইত হওয়ার জন্য শর্ত করে আছে এবং তাদের জন্য কি হুকুম আহকাম রয়েছে সেই সম্পর্কে হলো যে আহলে বাইতের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেহেতু এরা আহলে বাইত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদাশীল করেছেন তাদের জন্য সাদাকাত বা যাকাত এই ধরনের মাল বক্ষণ করার সুযোগ নেই এটা তাদের জন্য হারাম তো আহলে বাইত যদি হতে হয় তাহলে এরা এই সম্পদ মানে এই ধরনের ইয়ে থেকে বাকি থাকবে এই জন্যই যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই যাকাতের আমওয়ালটা যাকাতের মালটা এটা হলো মানুষের মালের ময়লা ইত্যাদি আর আজওয়াজ মুতাহারাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা এরা যেহেতু সম্মানিত মানুষ মর্যাদাশীল আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দিয়েছেন তাতহীর করেছেন পবিত্র করেছেন এরা এই ময়লাযুক্ত জিনিস খাওয়ার অধিকার রাখেন না সেই জন্য আহলে বাইত যারা আছে তাদের জন্য যাকাত এবং সাদাকাত এটা হারাম করে দেওয়া হয়েছে এখন বাকি রইলো তাহলে তাদের পরিবার পরিজন যদি কোনো সময় কেউ এমনও হয়ে যায় যারা হয়তো গরিব বা অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে যায় তাদের অবস্থাটা কি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আরেকটা ব্যবস্থা তাদের জন্য রেখে দিয়েছেন যেটা যে ওরা যাকাত খেতে পারবে না সাদাকাত খেতে পারবে না কিন্তু গনিমতের মাল থেকে তাদের একটা অংশ থাকবে আর গনিমতের মাল হলো যেটা ইসলামী শরীয়ত অনুযায়ী কামত পর্যন্ত জিহাদ চলবে যুদ্ধ চলবে যুদ্ধলব্ধ মাল যেগুলো আছে তার খুমুস লিল্লাহি ওয়ালি রাসূল আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য যেহেতু রয়েছে সেইখান থেকে আহলে বাইত যারা কেয়ামত পর্যন্ত মালে গনিমতের একটা অংশ পাবে তো মালে গনিমতের অংশের মধ্যে তাসারুফাত বা এই অধিকারটা কারা করে থাকেন এটা রাষ্ট্রপক্ষ এই করে থাকেন বা তারাই এটাকে বন্টন করে থাকেন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন এবং তার স্ত্রীগণ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে যাদের কথা বলা হলো এরাই হলো মৌলিকভাবে আহলে বাইত এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে প্রমাণিত করেছেন অনেক হাদিসের মধ্যে এদের সম্পর্কে অনেক মর্যাদাশীল করেছে তাদেরকে ব্যাপারে কষ্ট দিলে সেই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হবে নবীকে যেমন ভালোবাসতে হবে আহলে বাইতকেও তাদের মধ্যে ভালোবাসতে হবে নবীর মহব্বত না থাকলে যেমন ঈমান থাকবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এই হাদিসের দ্বারা যেমন বোঝা যায় তদ্রূপভাবে আহলে বাইত যারা আছে তাদেরকে ভালোবাসা ঈমানের একটি অঙ্গ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে কতগুলো শর্ত রয়েছে, যেমন 8টা 12টা অনেক শর্ত রয়েছে। এই শর্তগুলোর মধ্যে একটা শর্ত এটাও আছে যে আহলে বাইত যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। অত্যন্ত সুন্দর বড় চমৎকার ভাবে আপনি আহলে বাইতের পরিচয় আমাদেরকে দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা শুনতে পেয়েছি বড় মনোমুগ্ধকর আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আহলে বাইত বলেছেন, বিশেষ করে চারজনের কথা আমাদের শেখ উল্লেখ করেছেন, এছাড়াও আহলে বাইত আরো অনেক রয়েছে, আজওয়াজে মুতাহারাত, ওনাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ওনাদের সম্পর্কে আয়াত নাজিল করেছেন, এটা ওনাদের মর্যাদার দাবি রাখে, মর্যাদার পরিচায়ক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন যে তিনি হলেন ইলমের শহর, বলেছেন আনা মদিনাতুল ইলমে, তিনি হলেন ইলমের শহর, ও আলিয়ুন বাবুহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সেই শহরের দরজা। কত বড় সুসংবাদ, কত বড় মর্যাদার কথা রাসূল বলেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন যে তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি আহলে জান্নাত যারা হবে মহিলাদের সর্দারিনী হবেন। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিনি বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওনারা দুই ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের নাতি, ওনারা জান্নাতের যুবকদের সর্দার হবেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বি করিম বুড়ো অবস্থায় কাউকে জান্নাতে নেবেন না, যুবক করে জান্নাতে নেবেন, আর এই যুবকদের সর্দার হবেন হযরতে হাসান হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের জন্য কবুল করেন, মঞ্জুর করেন, যে জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন হাজারো লক্ষ কোটি নেয়ামত দিয়ে। সেখানে মধ্যে রয়েছে হাজারো লক্ষ কোটি নেয়ামতের বিশাল ভাণ্ডার। আল্লাহ তাআলার সেই সুন্দর জান্নাতে আমরা যেতে চাই, যাওয়ার জন্য প্রয়োজন নেক আমল এবং বিশ্বাস। বিশ্বাস অনেক বড় জিনিস। আমি যখন ইমানের উপরে থাকব, আমি যখন আল্লাহ তাআলার উপরে ভরসা করে থাকব, আমার ঈমান যখন মজবুত হবে, আমার আকীদা যখন মজবুত হবে, কেউ কোনোভাবেই আমাকে সঠিক আহলে সুন্নাতুল জামাত যে আকীদা পোষণ করে এর থেকে সরাতে পারবে না। আল্লাহ রাব্বি কারিমের কাছে সঠিক আকীদা নিয়ে যখন আমি যাব, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। কোনো কারণে কেউ যদি কোনো জায়গাতে বেদাত অথবা কুসংস্কারে লিপ্ত হয়ে যায়, তাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সেই দিন তাদেরকে রাসূল বলবেন তোমরা সরে যাও, আবার পরে যারা দিনের মধ্যে ইসলামের মধ্যে বাড়িয়েছ কমিয়েছ তোমরা আমার উম্মত নয়, তোমরা চলে যাও, এখান থেকে সরে যাও। রাসূল সেদিন ধমক দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বোঝার থাকে প্রশ্ন করবেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা কোরআন ও সুন্নার আলোকে সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। কোন ভিক্ষুক যদি টাকা চায় তাকে টাকা দেওয়া উচিত? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার জানার বিষয় কি, আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? ভিক্ষুক আপনাকে টাকা দিয়েছে, ধন্যবাদ জি, আপনার জানার বিষয় কি আসলে পুরোপুরি বুঝতে পারছি না আমরা, ধন্যবাদ। আমরা তারপরও কিছুটা আপনাকে বোঝানোর চেষ্টা করব। কোনো ভিক্ষুক যদি আপনার কাছে টাকা রাখে, আপনাকে দিয়েছে, তো ভিক্ষুক সে ভিক্ষা করে এনে টাকা আপনার কাছে দিয়েছে, হতে পারে আপনার কাছে জমা রেখেছে, আমানত রেখেছে, তা আপনি বলেছেন যে আপনার কি করা উচিত, আপনার এটাকে রক্ষণাবেক্ষণ করা উচিত। এই যে টাকাটা রেখেছে, কথার কথা ভিক্ষুক এখন সে হারিয়ে গিয়েছে অথবা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে যিনি রেখেছেন টাকা দিয়ে, ওনার জন্য কি করণীয়? হ্যাঁ, ওনার জন্য তো হলো যদি কেউ
কারো কাছে কিছু আমানত রাখে, তো সে আমানত রক্ষা করে তো তার উপরে ওয়াজিব দায়িত্ব। কিন্তু এখন সেই ক্ষেত্রে আমানতদার যিনি হবেন, যার কাছে আমানত রাখা হবে, তার যেমন দায়িত্ব হলো তার আমানত রক্ষা করা, তার কাছে পৌঁছায় দেওয়া। ও আদুল আমানত ইলা আহলিহা, যে আমানতের যারা হকদার তাদের কাছে আমানত পৌঁছায় দিতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। এখন এমন যদি হয়, যেটা আপনি বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন আমানত রাখলো বা এটা ভিক্ষুক ছাড়াও অন্য কোনো ব্যক্তি যদি কারোর কাছে আমানত রাখে এবং সেই আমানত রাখার পরে সে যদি হারিয়ে যায়, মানে তাকে আর যদি খুঁজে না পাওয়া যায়, তার কোনো ক্রমে যদি সন্ধান না পাওয়া যায়, অথবা যে ব্যক্তি রাখছে সেই ব্যক্তিও যদি যার কাছে আমানত রাখছে তাকে খুঁজে না পায়, সেই কারণে হয়তো দুইয়ের মধ্যে বিচ্ছিন্নতা হয়ে যায়, এই ক্ষেত্রে কি করবে? এখানে তার আমানত যথাসম্ভবভাবে তা রক্ষা করার জন্য চেষ্টা করবে, দেখতে হবে সেই আমানতগুলো আসলে কি রকম জিনিস। যদি স্থায়ী জিনিস হয় যেটা রেখে দেওয়া যায়, যেমন জায়গা সম্পত্তি অথবা কোনো সম্পদ, যে স্বর্ণ অলংকার ইত্যাদি, যেটা দীর্ঘ সময় থাকলেও কোনো ইয়ে হবে না, তাহলে যতক্ষণ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত সেটাকে হেফাজত করতে হবে। আর যদি এমন হয় যেটা ধ্বংস হয়ে যাওয়ার মতো বা ক্ষণস্থায়ী এমন জিনিস যদি হয় যে আমানত রাখছে তার কাছে, ভাই এটা রাখেন, এরপরে যে হারিয়ে গেছে আর পাওয়া যায় না, তাহলে সেটা হয়তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে যথাসম্ভব এলান করবে, প্রচার করবে, প্রচার করার যে নিয়ম রয়েছে, তারপরে যদি না পাওয়া যায় সেটা নষ্ট যাতে না হয়ে যায় সে সৎকা করে দিবে এই নিয়তে যে এটা সোয়াবটা তার হবে। এবং যদি এরপরে কোনো ক্রমে সে ব্যক্তি এসে দাবি করে তাহলে কিন্তু তার জিনিস তাকে দিয়ে দিতে হবে, তার সম্পূর্ণ মূল্য দিতে হবে, তখন সোয়াবটা ট্রান্সফার হয়ে সে ব্যক্তি পেয়ে যাবে। টাকা পয়সা হলেও টাকা পয়সাকে রেখে দিতে হবে, অর্থাৎ এখন তো ব্যাংকিং ব্যবস্থা আছে অথবা যে কোনো ভাবে হোক এটাকে রেখে দিতে হবে, খরচের অনুমতি নেই। তবে হ্যাঁ, তবে ওই যে একটা বড় লম্বা বিস্তারিত হাদিস আছে, তিনজনে বিপদে পড়ে গিয়েছিল, দোয়া করেছিল, এবং সেই দোয়ার মধ্যে একটা যে শ্রমিক ছিল যার কিছু মজুরি পানা ছিল, সেই ব্যক্তি মজুরি পানা রেখেই যখন চলে গেছে, অনেকদিন পর্যন্ত খোঁজ খবর নাই, তখন যার কাছে ছিল সেই ব্যক্তি ওই টাকাটাকে ইনভেস্ট করেছে, যেমন অনেক ছাগল কিনেছিল এবং সেটা পালতে অনেক বড় হয়েছে, অনেকদিন পরে যখন এসে বলছে আমার পালনের জন্য, তখন সে বলছিল এই যে পুরা দেখতেছ পাচ্ছ এইটাই তোমার সম্পদ, আপনি কি আমার সাথে মস্কারা করেন নাকি? কয় না এইটাই আমি তোমার এটা ইনভেস্ট করেছি, সেই জন্য তাকে পুরোটা দিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো সেই ক্ষেত্রে যদি এমন ইয়ে হয় যে কারোটা ইনভেস্ট করে শুধু তার জন্যই লাভটা বেনিফিটটা হবে, সেটাও করতে পারে, সেটাও করা যেতে পারে। আশা করছি আপনি যতটুকু জানতে চেয়েছেন আমরা আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনি বলুন, হ্যাঁ আপনি জানতে চাচ্ছেন আপনাদের বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে আপনার কথা, আপনি আরেকদিন প্রশ্ন করবেন, সম্ভবত গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন আপনি জানতে চেয়েছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি জি আমরা আপনাকে বুঝিয়ে বলছি আপনি নামাজ কিভাবে পড়বেন। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি বলুন। আমার ছেলে 9-10 বছর বয়সের থেকে নামাজ পড়ে, মানে আমার ছেলে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক টাকা ঋণ নিয়ে গেছে,
মনে হুজুর কোন আমল করলে এই নেকের দিনের দিকে আল্লাহ মাফ করবে? জি, সুন্দর বিষয় জানতে চেয়েছেন, দুটো প্রশ্ন আপনি করেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন, অনেক খেল দিন বিষয়ে কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো নামাজ দাঁড়িয়ে পড়ার জন্য, সেজন্য নামাজের মধ্যে কিয়াম করা ফরজ। কোনো ব্যক্তি যদি কিয়াম করতে অক্ষম হয় তাহলে তার জন্য অপশন রয়েছে, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, সে বসে বসে নামাজ আদায় করতে পারবে, অথবা সেটাও যদি না পারে তাহলে শুয়ে আদায় করতে পারবে, তাও যদি না হয় তাহলে ইশারা দিয়েও নামাজ আদায় করতে পারবে। এখন ওনার প্রশ্ন হলো যে আমি এমন তো অবস্থায় নামাজ শুরু করলাম যে সময় দাঁড়ায় শুরু করলাম সক্ষম আছি, কিন্তু এরপরে যদি মাথা অথবা কোনো কারণে অক্ষমতা এসে যায়, যেমন হয়তো অনেক মানুষ কিছু সময় দাঁড়িয়ে থাকতে পারে, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না, কারো এমন আছে দাঁড়িয়ে নামাজ শুরু করছে ঠিক কিন্তু পরে মাথা ঘুরান শুরু হয়ে গেছে, তাহলে সে এখন স্থির থাকতে পারে না। এই ধরনের সমস্যা যদি কারো নামাজের মাঝখানে আসে তাহলে সেই ক্ষেত্রে যখন থেকে সে এই সমস্যা ফিল করবে এবং নিজে বুঝবে যে এই অবস্থায় তার পক্ষে দাঁড়িয়ে বাকিটুকু আদায় করা সম্ভব নয়, তাহলে সে বসে অথবা বাকি যে স্তর আছে যে কোনো স্তরের মধ্যে গিয়ে নামাজ আদায় করলে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে, যথার্থ বলেছেন। আর দ্বিতীয়ত হলো বাচ্চা মানুষ আস্তে আস্তে বড় হচ্ছে, ব্যবসা করতে গিয়ে ঋণ হচ্ছে, ঋণ হতেই পারে, ঋণ হওয়া আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা, তবে ঋণটা তো অত্যন্ত কঠিন জিনিস, কারণ এটা মানুষের মহব্বত মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, সেই জন্য ঋণ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আর ওই চেষ্টার মধ্যে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যার মধ্যে হাদিসে আসছে যে কারো যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে আর সে যদি এখলাসের সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং চেষ্টা করতে থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ পাক তার ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিয়ে থাকেন। যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনি ফাদলিকা আম্মান সিওয়াক, এই ধরনের দোয়া আছে। তারপরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী যে দোয়া শিক্ষা দিয়েছিলেন তার তিন সপ্তাহের মধ্যে তার হালাত পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ পাক তাকে ঋণ আদায় করার ব্যবস্থা এবং পরবর্তী ধনী বানিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসল, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখল, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল। এখানে দাইন শব্দের কথা আছে, তবে ইখলাসের সহিত আল্লাহকে হাজির নাজির জেনে যে আল্লাহ আমি তোমার কাছেই চাচ্ছি তুমি আমার এই সমাধান করে দাও। বিভিন্ন এই কথাগুলো হয়তো একবার শুনি মনে থাকবে না, আপনি কিতাব দেখবেন বিভিন্ন বই, হ্যাঁ আপনি চাইলে লিখে নিতে পারেন যে দোয়াটি আমরা বলার চেষ্টা করেছি। এছাড়াও মুফতি সাহেব বলেছেন যে ছোট্ট যে দোয়াটি আছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আরেকটি দোয়া আছে আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল মাসামে ওয়াল মাগরাম, আল মাগরাম মিনাল মাসামে ওয়াল মাগরাম, খুব ছোট্ট দোয়া, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল মাসামে ওয়াল মাগরামে, অত্যন্ত ছোট্ট দোয়া, আল্লাহ আপনি গুনাহ থেকে এবং ঋণ থেকে আমাকে হেফাজত করুন, আপনার সাহায্য চাই। এতটুকু ছোট্ট দোয়া আপনিও পড়ুন, আপনার ছেলেকেও পড়তে বলুন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ ঋণ মুক্তর আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আরেকটা বিষয় হলো এখানে যে ঋণ পরিশোধ করার জন্য 100% খাঁটিভাবে নিয়ত থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন মান আখাদা মালা গাইরিহি ওয়া ইউরিদু আদাহু আদাহুল্লাহ, কোনো ব্যক্তি যদি কারো মাল গ্রহণ করে এবং সেই ক্ষেত্রে তার নিয়ত থাকে সে আদায় করে দিবে, সে যদি আদায় করতে নাও পারে আল্লাহ পাক তা আদায়ের ব্যবস্থা করে, সুবহানাল্লাহ, অত্যন্ত। আর মা ইউরিদু ইতলাফাহু, আর কেউ যদি কারো কাছ থেকে ঋণ নেয় বা টাকা নেয় এই নিয়তে যে সে মেরে দিবে বা দিবে না এরকম যদি, তাহলে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেয়। এটা তো ধোকা, যারা ধোকার পন্থা অবলম্বন করে রাসূল বলেছেন ফালাইসা মিন্না, রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। জি, ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। জি, কেটে 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 আসছে আপনার কথা, ধন্যবাদ ধন্যবাদ, যতটুকু বুঝতে পেরেছি আমরা আলোচনা করছি আপনার কথা।
জি তিনটি প্রশ্ন আমরা পেয়েছি আপনার পক্ষ থেকে আমরা আলোচনা করছি কেটে কেটে আসছে আপনার কথাগুলো যতটুকু বুঝতে পেরেছি কিছুটা বুঝতে পেরেছেন আপনি ওনার প্রথম যে প্রশ্ন তার প্রশ্ন হলো যে নফল নামাজ চার রাকাতে নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা না যে কোনো সূরা দিয়ে পড়া যায় আমি যতটুকু বুঝতে পেরেছি যে কোনো সূরা দিয়ে পড়া যায় যে কোনো সূরা দিয়ে পড়া যায় নির্দিষ্ট নফল নামাজ নামাজটা পড়তে হবে কোরআনে কারিমের 114টি সূরার মাঝে যা আপনার জন্য সহজ তাই আপনি পড়তে পারবেন যে কোনো সূরা দিয়ে যে কোনো সূরার অংশ দিয়ে পড়া যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু আমলের ক্ষেত্রে নির্ধারিত যে সূরাগুলোর কথা আছে সেগুলো পড়তে পারলে ভালো পড়তে পারলে ভালো মুস্তাহাব বলা হয়েছে যেমন নফল নামাজের মধ্যে প্রথম যদি আমরা হজে যাওয়ার সময় যে এহরাম বাদে মানে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ তিনি তাওয়াফের পরে যে দুই রাকাত নামাজ পড়তে হয় আরও কিছু কিছু ক্ষেত্রে আছে যেটার মধ্যে নির্ধারণ আছে যেমন জুমার নামাজের মধ্যে কোন কোন ধরনের সূরা পড়বে ফজরের নামাজে কোন কোন ধরনের সূরা পড়বে মুস্তাহাবের অংশের মধ্যে ছাড়া এছাড়া কোনো নির্দিষ্ট কোনো সূরা নেই আর একটি প্রশ্ন করেছেন আপনি যতটুকু বলার চেষ্টা করেছেন যে ওজুর মধ্যে মাথা মাসেহের কথা উনি বলেছেন সম্ভবত মাথা মাসেহ কিভাবে করতে হয় বা কতটুকু করতে হয় এটা জানতে চাচ্ছেন মাথা মাসেহ করা তো ফরজ মাথা মাসেহ হলো যে হাত ভিজিয়ে চুলের মধ্যে করলে হবে তবে এখানে ইস্তেওয়াব যেটা অর্থাৎ সমস্ত মাথা মাসেহ করা এটা মুস্তাহাবের মধ্যে অন্তর্ভুক্ত আর ফরজ আদায় করার জন্য চার ভাগের এক ভাগ হলে হবে আবার কেউ কেউ বলছে সামান্য কিছু চুল হলে হবে তো যে যে অবস্থান থেকে আসুক না কেন তার মাথা মাসাহ করার জন্য যেটুকু অংশ ফরজ সেটুকু করবে তবে উত্তম হলো মুস্তাহাব যদি আদায় করে পুরো মাথা হলে সব দিক থেকে আদায় হয়ে যাবে যেহেতু মাসাহ মোছা মাসাহ মানে হলো মোছা এমন কোনো কাজ করা যাবে না যার কারণে মাথার চুল ভিজে যায় আরেকটি প্রশ্ন আপনি করেছেন সম্ভবত আপনার জানার বিষয় যে কোরবানির সাথে আকিকা করেছেন এখন এই গোশতটা কি করবেন কোরবানির বিধান আর আকিকার বিধান দুইটা হলো দুই জিনিস একটা হলো কোরবানিটা এটা তো মানে ওয়াজিব আর আকিকা এটাও সন্তানের ভালোর জন্য মানুষ করে থাকে তবে একটা অপশন বা সুযোগ দেওয়া আছে যদি কেউ কোরবানির সাথে আকিকায় করতে চায় তাহলে করতে পারবে সেটা যদি গরু হয় অথবা উট হয় তাহলে সেক্ষেত্রে যেহেতু একাধিক অংশগ্রহণের সুযোগ রয়েছে তাহলে সেক্ষেত্রে হবে আকিকার গোশত সবাই খেতে পারবে ইচ্ছা করলে নিজেরা পুরোটা খাওয়া যাবে আবার ইচ্ছা করলে গরিব মিসকিনকে দেওয়া যাবে বা কিছু অংশ নিজেরা খেতে পারবে কিছু অংশ দিতে পারবে সেই যেরকমভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই তবে এই ক্ষেত্রে আত্মীয় স্বজন এবং গরিব নিজেদের মধ্যে ব্যবহার করা বা খাওয়া এটাই হলো উত্তম ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আপনি প্রশ্ন করুন জি আমরা শুনতে পাচ্ছি আপনি কথা বলুন বলুন আমরা এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি আপনি জানতে চেয়েছেন আপনি শুনতে থাকুন আমরা আলোচনা করছি বুঝতে পেরেছেন স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যায় কিনা না বলে হয়তো বা স্বামীর পকেট থেকে টাকা নিয়ে হ্যাঁ সেই জন্যই তো হাদিসের মধ্যে আসছে যে স্বামীর থেকে যদি সে দান করে টাকা নিয়ে তাহলে এক্ষেত্রে দুজনেরই সওয়াব হবে তবে গায়ের মুদির হইতে হবে মানে এমন সম্পদ বা এত টাকা নেওয়া যাবে না যাতে করে তার ক্ষতি হয়ে যায় বা বড় ধরনের কিছু হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার অনুমতি লাগবে সামান্য ক্ষয়খরচার জন্য যদি নেওয়া হয় মানে সাংসারিক কাজে যেমন বাজার করবেন অথবা এখান কিছু কিনেছেন বা কাউকে কিছু পাঠাবেন এখন সামনে হয়তো বা ঘুমিয়ে আছেন ডাকলে তার ক্ষতি হবে অথবা ঘরে নাই তো এখন মানি ব্যাগে আছে হয়তো বা 10 টাকা 20 টাকা এই পরিমাণ সংসারের কাজে যদি কিছু নিতে চায় সুযোগ আছে কিনা পরবর্তীতে স্বামীর সাথে
কথা বলে দিবে জানেন সব দেখুন কারণ স্বামীর উপর তো তার বরণ পোষণের দায় দায়িত্বই আছে দায় দায়িত্ব দেখুন আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন বিষয়টি হলো আসলে প্রত্যেক নারী তার স্বামীকে বুঝে সে কোন মেজাজের আবার স্বামীও বুঝে তার স্ত্রী কোন মেজাজের দুইজনের মেজাজটাই আসলে দুইজনেই যখন ভালোভাবে এটাকে মানে কন্ট্রোলে নিয়ে আসবে তখন বুঝবেন আপনি যে এতটুকু দ্বারা সে রাগ করবে কিনা কোনো মাইন্ডে নিয়ে যাবে কিনা এতটুকু ভালো বুঝবেন অনেক সময় হতে পারে এই ধরনের যে সামান্য থেকে বড় কিছু হয়ে যেতে পারে হ্যাঁ তবে হ্যাঁ অনেক সময় স্বামী ঘরে নাই এখন ইমার্জেন্সি দরকার সেই ক্ষেত্রে ইমার্জেন্সির জন্য সাংসারিক কাজের জন্য তো শরীয়তে নিষেধ করবে না কিন্তু এত বড় অ্যামাউন্ট আপনি নিলেন অথবা বিগ অ্যামাউন্ট নিলেন যার কারণে দেখা যাচ্ছে যে স্বামী মাইন্ড করতে পারে অথবা অনেকের অভ্যাস আছে যে বেহুদা খরচ টরচ করার ইত্যাদির এই জন্য স্বামী নিজেকে কন্ট্রোল করার জন্য সংসারকে কন্ট্রোল করার জন্য হয়তো বা এই ধরনের কোনো নিয়ম নীতি করতে পারেন যে তুমি এভাবে পকেটে হাত দিয়ে হতে পারে তো সকল বিষয়গুলো নির্ভর করে নিজেদের পারস্পরিক আলোচনা পারস্পরিক মহাব্বত ভালোবাসার মধ্যে কিন্তু সকল বিষয় নির্ভর করে এই জন্য আলোচনা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া ভালো যাতে সুন্দর জীবনটা অসুন্দর না হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি দর্শক শুনতে পাচ্ছেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনি কথা বলুন আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন কি জি নফল নামাজ চার রাকাত এক সালামে পড়া যায় এখন আপনার জানার যে কি বিষয় পুরোপুরি বোঝা যাচ্ছে না ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আপনি প্রশ্ন করুন সুন্দর ভাবে আপনি প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে আমরা আলোচনা করছি প্রথম যে প্রশ্নটি করেছেন রাত ১২টার পরে এশার নামাজ পড়া যায় কিনা মুনতাসিফুল লাইল অর্থাৎ রাত্রের অর্ধেকের আগে পড়াটাই হলো উত্তম তবে কেউ যদি রাত্রে অর্ধেকের পরে পড়ে তাহলে তার নামাজ অবশ্যই আদায় হয়ে যাবে ফজরের আগ পর্যন্ত তুলুয়ে ফজর আগ পর্যন্ত ফজরের এশার নামাজের সময় থাকে তবে নিসফুল লাইলের পরে গিয়ে পড়লে বিনা কারণে বা ওজোর যদি না থাকে তাহলে অনেকে এটাকে মাকরু বলেছেন রাত ১২টার পর আমরা যদি হিসেব করি তাহলে রাত্রির অর্ধেকের মানে তিন ভাগের এক ভাগের বেশি রাত্রকে তিন ভাগ যদি করা হয় তাহলে এক ভাগের বেশি কিন্তু রাত ১২টার পরে প্রায় অর্ধেক কাছাকাছি তো সেক্ষেত্রে বিনা কারণে যদি আপনি ১২টার পরে এশার নামাজকে নিয়ে যান তাহলে মুফতিয়ানে কেরামের অনেকে বলেছেন নামাজটা মাকরু হয়ে যায় ১২টা তো অনেক সময় রাত্র এদিকে হয় সেদিকে হয় তাই আমরা ওই শরীয়তের উসুল যেটা সেটাকে ধরি মুনতাসিফুল লাইল মানে রাত্রে অর্ধেকের পরে সেটা কোনো সময় ১২টার মধ্যে হইতে পারে কোনো সময় ১২টার পরেও হতে পারে কোনো সময় তো ১২টার আগেও অর্ধেক রাত হয়ে যেতে পারে নামাজ হয়ে যাবে তবে বিনা কারণে রাত্র এশার নামাজকে এত লেন্দি করা আসলে উচিত না আরেকটি প্রশ্ন করেছেন তাহাজ্জুদের নামাজ সর্বোচ্চ ১২ রাকাত পড়া যায় তবে সর্বনিম্ন কত রাকাত পড়া যায় আসলে এটা তো হলো কিয়ামুল লাইল বা রাতের নামাজ আজকের যে মহরমের বিষয় আছে হাদিস সেক্ষেত্রে ওই রাতের নামাজের কথাটা বলা আছে যে আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ও আফদালু সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল যে রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো আশুরার রোজা আর নামাজের মধ্যে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ
তো রাতের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ পড়েছেন তন্মধ্যে 8 রাকাত তাহাজ্জুদ ধরা হয় 3 রাকাত উইতির ধরা হয় অথবা 2 রাকাত সুফা ধরে 1 রাকাত ধরা হয় তো সেই হিসাবে 8 রাকাত বা কখনো 13 রাকাত নামাজ পড়েছেন 1 রাকাত উইতির ধরলে 12 রাকাত হয় তো এই নামাজের মধ্যে যদি কারো সময়ের স্বল্পতা থাকে অথবা ইয়া থেকে 4 রাকাত নামাজও পড়তে পারে কোনো সমস্যা নেই 4 রাকাত উঠলো কিন্তু দেখা যাচ্ছে সময় কম শুধু 2 রাকাত নামাজই যদি আদায় করে সেটাও তাহাজ্জুদের মধ্যে তাতেও কোনো সমস্যা নেই আপনি সর্বনিম্ন 2 রাকাত সর্বোচ্চ 12 রাকাত যেমনটি আপনি জেনেছেন অথবা আপনি আদায় করেন তবে উঠেছেন সময় কম 2 রাকাত নামাজ পড়া যাবে আপনি 2 রাকাতে পড়ুন এমন নয় যে 2 রাকাত পড়া যাবে না আপনি দু রাকাতের সময় পাবেন তো দু রাকাত পড়বেন চার রাকাতের সময় পাবেন চার রাকাত পড়বেন সর্বোচ্চ আপনি যে বলেছেন যে 12 রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি দর্শক শুনতে পাচ্ছেন প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম প্রশ্ন করুন আপনি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন ধন্যবাদ আপনাকে আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ وعليكم السلام الحمد لله এখন মনে করেন জানাই জানছি আমি আজকে 15 বছর হয়েছে এখন আমি এত আমল করি আমার হাত চলতে করে আমি চেষ্টা করতেছি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা হয় না আমি কি করব এখন ইনশাআল্লাহ আর নিজের একটা শখ মিটাইতে গিয়ে আজকে মনে করুন সে শুদ্ধ রূপে পাকাইলে সে এই ঋণগ্রস্ত হয়েছে এগুলো আমি কখনো জানতাম না আমার বাবার বাড়ি থেকে আনছে এগুলো আমি জানতাম না এখন মনে করুন সে আমার সঙ্গে মিথ্যা কথা বলে সব সময় মিথ্যা কথা বলে আসছে আগে আমি বিশ্বাস করছি 20 বছর এখন আমি আর বিশ্বাস করি না এগুলো মনে করুন আমার ছেলেগুলো শিখছে তেমন আমি কি করতে পারি জি বুঝতে পেরেছি ধন্যবাদ ধন্যবাদ আপনি ধন্যবাদ আপনাকে আপনি শুনতে থাকুন আপনি যে কথা বলেছেন আমরা আলোচনা করছি আশা করছি ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন শেখ কথা বলতে আল্লাহ হুম ফারিজাল হাম্মি ওয়াল গাম আল্লাহ পাক আমাদের কষ্ট দুঃখ দুর্দশা দূর করে দেব আমিন এক নম্বর তো হলো ঋণ করা পারত পক্ষে চেষ্টা করতে হবে ঋণ না করে থাকার জন্য যদি একান্তই প্রয়োজন হয় তাহলে ঋণ করবেন কিন্তু আপনি যে কথাটা বলছেন যে অনেক সময় হয়তো চাপে পড়ে অথবা শখ মিটাতে গিয়ে এই ধরনের কাজ করতে গিয়ে কখনো ঋণ করা উচিত নয় ঋণ আদায় করার জন্য চেষ্টা করা এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করা তো আপনি যেটা বলেছেন যে এত দোয়া করছে দোয়া কবুল হয় না কেন তার একটা ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেমন জামানা আসবে যে মানুষ ইয়ারফা ইয়াদাইহি ওয়া ইয়াতাদাররু ইলাল্লাহ যে মানুষ হাত তুলবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে লাম তুস্তাজাব দাওয়াতুহু তার দোয়া কবুল হবে না কেন তার কারণটা নবীজি বলেছেন ফাইন্না মাকালহু হারাম ওমাশরাবুহু হারাম ওমালবাসুহু হারাম যে তার খাওয়া তার পানীয় তার পরিধেয় এগুলো হলো হারাম থেকে উৎপত্তি হয়েছে হারাম সেই জন্য অনেক সময় দোয়া করলেও দোয়া কবুল হয় না অর্থাৎ মৌলিক কথা যেটা যে অনেক সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকলে মানুষ সেই কারণে গুনার এই নিজের খাওয়া বিশেষ করে খাওয়া দাওয়ার যে বিষয়টা হালাল খাদ্য যদি না হয়
তাহলে সেই ক্ষেত্রে দোয়া কবুল হইতে দেরি হতে পারে কিন্তু মায়ুস হওয়ার কিছু নাই আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না লা তাকনাতু মির রাহমাতিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সেজন্য আমরা দোয়া করি আর আপনাকে বলছি নিরাশ হইন না তবে খাঁটি মনে তওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন দোয়া করতে থাকেন হালাল রুজি খাওয়ার জন্য চেষ্টা করেন আর যে কথাটা বলেছেন মিথ্যা আসলে তো মিথ্যা হলো উম্মুল কাবায়ের সমস্ত গুনাহের মা সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা আর একটা মিথ্যা কথার দ্বারা মানুষের শরীর থেকে যে মুখ থেকে বের হয় এটা আমরা দেখতে পারি না কিন্তু হাদিসের মধ্যে সাল্লাহু নাতান কারিহা অর্থাৎ মিথ্যা কথার একটা দুর্গন্ধ আছে যা ফেরেশতারা পর্যন্ত ভয় পায় তো সেই জন্য মিথ্যা কথার কারণেই অনেক সময় মানুষ অনেক পদস্খলন ঘটে নিচু হয়ে যায় মিথ্যা থেকে যদি ওনার অভ্যাস থাকে বুঝায় শোনায় চেষ্টা করুন যে ওনা থেকে যেন মিথ্যা থেকে ওনাকে বিরত রাখা যায় হ্যাঁ আপনি যথার্থ বলেছেন আপনার স্বামীর ব্যাপারে আপনি প্রশংসাও করেছেন যে আমরা বুঝতে পেরেছি উনি চাকরি করেন চাকরিতে কোনো ধরনের ঘুষ খান না অথবা অন্য কোনো অবৈধ পন্থা তিনি অবলম্বন করেন না খুব ভালো তবে তিনি যে কাজে যুক্ত হয়ে গিয়েছেন ওনার মনের আশা মনের শখ মিটাতে গিয়ে সুদের কাজে যুক্ত হয়েছেন এটাই হলো সুদের খারাপি যে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে ঋণ আর পরিশোধ হচ্ছে না তো সুদটা তো আসলে হারাম শরীয়তে সম্পূর্ণরূপে হারাম আল্লাহ তাআলা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ তাআলা বেচা কিনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন তো হারামের পন্থা অবলম্বন করার কারণে এখন সম্ভবত ঋণ পরিশোধ করছেন কিন্তু পরিশোধ হচ্ছে না খালি বাড়তে আছে এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা ভবিষ্যতে এই ধরনের কোনো কাজে যুক্ত না হওয়া আর আস্তে আস্তে যে ঋণটা করেছেন সেটা তো পরিশোধ করতে হবে যে কোনোভাবে হোক দোয়া করতে থাকুন যে দোয়াগুলো আমরা এখানে ইতিপূর্বে আলোচনা করেছি আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আর একটি বিষয় হলো আপনার স্বামীকেও সিদ্ধান্ত দিতে হবে ঋণটা তো তিনি করেছেন এখন এর প্রভাব এর আসর পুরো পরিবারের উপরে পড়ছে এরা দায়ভার সকলে নিচ্ছে সকলের উপরে মানে টানতেছে তো এই কারণে স্বামীকেও সিদ্ধান্ত নিতে হবে উনি যেহেতু ভালো মানুষ সুদ ঘুষের লাইনে যান না সুদের লাইনে কেন গিয়েছেন যাই হোক যে কোনো কারণে গিয়েছেন তওবা করে পরিশোধ করে পুরো পরিবার সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বি করিম সহজ করে দেবেন শেখ একটি কথা বলেছেন আপনারা দর্শক যারা আছেন শুনতে পেয়েছেন যে ঋণ আমি করব প্রয়োজনে প্রয়োজন হতে পারে মানুষ মানুষের জন্য একে অপরের কাছে যেতে পারে প্রয়োজন হতে পারে তবে ঋণটাকে পরিশোধ করার চেষ্টা থাকতে হবে এবং প্ল্যান থাকতে হবে আমি এমন কাজ করব না যে ঋণ নিলাম পরিশোধ করার চিন্তা নাই তাহলে আল্লাহ পাকের সাহায্য পাওয়া যাবে না আল্লাহ পাকের সাহায্য পাওয়া যাবে তখনই আমি ঋণ করলাম এবং পরিশোধ করার ব্যবস্থা চিন্তা করব চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব এক আঙ্গুল আল্লাহ পাক এক হাত আমাকে নুসরত দান করবেন আল্লাহ রাব্বে কারিমের রহমত তো অনেক অনেক বড় তো রহমত পাওয়ার জন্য তো আমাদের করণীয় কাজগুলো করতে হবে আল্লাহ রাব্বে কারিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আজকে মহতারাম মুফতি সাহেব অত্যন্ত সুন্দর কথাগুলো বলেছেন আমরা বোঝার চেষ্টা করি শেখ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন বড় সুন্দর চমৎকার আলোচনা করেছেন আজকে জুম্মাবার অত্যন্ত বরকতময় দিন আপনি হজ করে এসেছেন আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন দর্শক মণ্ডলী আল্লাহ রব্বি করিমের তৌফিক কামনা করছি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে অনুষ্ঠানের এই পর্যায়ে আনার আসার তৌফিক দান করেছেন তবে যে কথাগুলো আমরা ইতিপূর্বে বলেছি আপনারা শুনতে পেয়েছেন অনেকগুলো প্রশ্ন আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি অনেকে প্রশ্নের জন্য এখনও অপেক্ষায় আছেন আমাদের হাতের সময় যতটুকু আছে অতটুকু সময়ের মধ্যে আমরা দোয়া করব আর বিশেষ করে আজকে জুমাবার আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময় এজন্য যার যার মনে যে মাকসাদগুলো আছে আল্লাহ তাআলার কাছে একটু বলি আমরা দেখুন কতজন প্রশ্ন করেছেন হুজুর ঋণ পরিশোধ হচ্ছে না এত নামাজ পড়ি এত ইবাদত করি এটা হলো শয়তান থেকে আসে আমি এত নামাজ পড়ি এত ইবাদত করি এত রোজা রাখি কবুল হচ্ছে না কেন এইভাবে কথা বলা ঠিক নয় আমি যতটুকু করছি কম হচ্ছে আল্লাহ পাকের কাছে আরও বেশি করে চাওয়া উচিত আরও বেশি করে ধর্ণা দেওয়া উচিত দেখুন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 350 বছর ইতিহাসের যতটুকু আমরা পেয়েছি 350 বছর উনি জান্নাতের বাহিরে ছিলেন 350 বছর 350 বছর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন রাব্বানা জালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে
ছিলেন জান্নাতে জগতে চলে এসেছেন নিজের দিকে অপরাধকে স্বীকার করছেন নিজের দিকে অপরাধকে সম্বোধন করছেন তো এজন্য আমরা অনেক কিছু করছি এই কথা বলবো না যতই ইবাদত করছি কম হচ্ছে আল্লাহ আমার ত্রুটি হচ্ছে আপনি maaf করে দেন এবং আমাদের যে সমস্যাগুলো আছে ঋণ অনেক বড় সমস্যা ঋণ মানুষকে পিছায় মানুষকে মানে অগ্রসর হতে দেয় না এজন্য ঋণ মুক্তির জন্য দোয়াগুলো আছে দোয়া করবেন আপনি আপনার ভাষায় বলুন যে আল্লাহ আপনি আমাকে ঋণ মুক্ত থাকার ব্যবস্থা করে দেন আমি গুনাহমুক্ত থাকতে চাই ঋণ মুক্ত থাকতে চাই আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আপনি এগুলো বারবার বলুন এবং ইখলাসের সাথে বলুন ইনশাআল্লাহ আল্লাহ রব্বে করিমকে যেভাবে আমরা ডাকা দরকার ওইভাবে ডাকলে তিনি অবশ্যই শুনবেন আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার উপরই সর্বঅবস্থায় আমরা ভরসা করি আবাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যিনি আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন সর্বঅবস্থায় আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমাদের সাথে থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখনই দোয়া হয়ে যাবে দরুদ ইস্তেগফার পাঠ করি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ومنك السلام إليك أرجو السلام حيينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريدا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك ردا إلا قضيتها يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم اكفني بحلالك عن حرامك وأغني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغني بفضلك عمن سواك اللهم إني أعوذ بك من الهم والحزن اللهم إني أعوذ بك من العجز والكسل اللهم إني أعوذ بك من الجبن والبخل اللهم إني أعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم يسر أمورنا ولا تعسر علينا اللهم يسر أمورنا ولا تعسر علينا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم إنا نسألك الخير كله عاجله وآجله اللهم إنا نعوذ بك من الشر كله عاجله وآجله اللهم إنا نسألك خير ما سأل منه نبيك محمد صلى الله عليه وسلم ونستعيذ من كل شر ما استعاذ منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله رب العالمين خدا داوان مهربان يا الله مهرباني كوري يا الله আজকে অনুষ্ঠানের মধ্যে যা কিছু আলোচনা করলাম يا الله ইহার উপরে আপনি আমল করার তৌফিক দান করুন يا الله رب العالمين أهل بيت المحبة আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিন يا الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم المحبة আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিন يا الله نبي جي حديث المدة بولسن لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين يا الله نبي محبة جتخن پر جنتو يا الله نجي شنطن شنطو تي پیتا ماتا شمست مانور سي بشي ناهاي نبي جي بولسن ترى مومن ہوتي پار بنا الله مدر انتر مدر نبي محبة اپنی پائدا کري دين يا الله تیم نبي أهل بيت المحبة مدر انتر مدر پائدا کري دين يا الله أهل بيت الاحترام يا الله عزت عبرو رکھا کرا توفیق مدر کی دي دين رب العالمين মেহেরবানি করে আনালা আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন আল্লাহ জীবন ভরে কত গুনাহ করেছি গো আল্লাহ
ইয়া আল্লাহ আমরা গুনাহ করে ভুলে গেছি, আল্লাহ কিরামান কাতিবিন তো ভুলে নাই, ইয়া আল্লাহ দফতরের মধ্যে তো লেখা হয়ে গেছে সব, ইয়া আল্লাহ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, আপনার পক্ষ থেকে তো ফেরেশতা ইন্সপেক্টর সব লিখে ফেলেছে আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেদিন এসব পেশ করে ইয়া আল্লাহ আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, সেদিন তো আমাদের কোনো উপায় থাকবে না একমাত্র আপনার রহমত ছাড়া। সেজন্য আল্লাহ আপনার কাছে আপনার রহমত কামনা করি, দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। ইয়া আল্লাহ যে আমল করলে আপনি রাজি খুশি সেই আমলগুলো করার তৌফিক দিয়ে দেন। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله رب العالمين.